যাই হোক, আমরা এলাকার যত মানুষ আছিলাম সবাই আইছি একখানো, যেহেতু রমজান মাস আয়া পড়ছে, আমরা তারাবি পড়ন লাগবো, নামাজ পড়ন লাগবো, রোজা রাখন লাগবো। অবশ্যই সভাপতি সাহেব আছে, আইছে, অনেক কষ্ট করে সভাপতি সাহেব আনছি, আমি ইমাম সাহেব আনছি তিনজন, আপনি ইন্টারভিউ নিবান, যার ইন্টারভিউ ভালো হইব তারই চাকরি দিবান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব সামনে আসেন, এদিকে আসেন। বুঝু তাহলে আপনি কত বছর ধরে চাকরি করতেছেন? আমি তো 30-32 বছর ধরে আমি মসজিদ ইমাম সাহেব চাকরি করি। ইমাম মতির চাকরি করতেছেন 30 বছর ধরে? হ্যাঁ, সভাপতি সাহেব এই যে বেদাল সারাদিন রোজা রাখার পর ই তারাবির মধ্যে খার হইয়া নেত্রকোনা। আচ্ছা যাই হোক, আপনার শিক্ষকতা করুন না, ইমামতি করাইতে শুন। আমি মাত্র হিফজ কমপ্লিট করছি আর কি। আসুন, কোন পদে? আমরা গ্রামে বসে দিয়ে আছি বর্তমানে, ইমামত মানে আর একটু ফালু হয় না? আমাদেরকে আরো তাড়াতাড়ি সময় যেতে। জানতাম যে ইমাম সাহেব লুগু ডুগু আছে, এর লাগে ইমাম একজন দুইজন আনছি না, তিন তিন ডাইমা মানছি। ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বছর ধরে ইমামতি করেন? আমি 3 বছর ফাতমা তারাবি পড়েছি আলহামদুলিল্লাহ মসজিদে। আমারে স্পিড বা গতি হুজুর নামে চিনে অনেকে, গতি হুজুর মাশাআল্লাহ। মানে কি রকম গতি আছে আপনি? আমি আমার তারাবির কয়েকটা প্যাকেজ আছে, একটা হচ্ছে কম্বো প্যাকেজ, আর একটা হচ্ছে রামাদান বাম্পার প্যাকেজ, আর একটা হচ্ছে নরমাল প্যাকেজ। নরমাল প্যাকেজের প্রাইস হইতেছে আপনার 10-12 হাজার টাকা পড়বো এক মাসে। আমার দ্বিতীয় তারাবির নামাজ পড়াম 30 মিনিট লাগবো, 30 মিনিট তারাবির নামাজ শেষ দিবার আধা ঘন্টা। আর রামাদান যে বাম্পার প্যাকেজটা আছে এটাতে আমি 20 মিনিটে শেষ করবো। 20 মিনিটে? মানে 10 মিনিট এনে কমছে, 10 মিনিট কমে যাবে, 20 মিনিটে তারাবি পড়া শেষ হবো। ওটা হচ্ছে রমাদান ভাম্পার প্যাকেজ, ওই প্যাকেজে আমার টিয়া দিতে হবো 20,000। আর একটু কম হয় না? আর আছে আছে কম্বো প্যাকেজ আছে, আর একটু মানে সময় যাতে আমরা কম লাগে সারা দিন। তো কম্বো প্যাকেজটা কি রকম? কম্বো প্যাকেজে 3 মিনিটে তারা 20,000 শেষ। 3 মিনিট? সভাপতি সাহেব আর কোনো আমি ইমাম দেখতাম না, 3 মিনিটে শেষ করতে পারেন তো? 3 মিনিটে পুরো তারা বিশেষ, সাথে দোয়া এবং মিলাদও শেষ। 3 মিনিটে সভাপতি সাহেব 5 সেকেন্ড গেছে মাত্র, 5 সেকেন্ড গেছে, 7 সেকেন্ড না তো। আপনার বেতন তো 40,000,
এরপরে তারাবির শেষে আমরা সবাই মিলে আরো কিছু হাজার পঞ্চাশ হাজার টাকা পেরে বোনাস দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এখানে জয়েন করেন, আমার চাকরি হয়ে গেছে না? চাকরি আমরা জয়েন করলাম। আচ্ছা রেডি, এখন আমি আপনাদের এখানে চাকরি করতে পারবো না। হ্যাঁ কেন? বেতন কম হইছে? আসলে আমি কোনো ইমাম সাহেব না, আর আমি মোটামুটি আপনাদের এই কান্ডটা বোঝানোর জন্য, আমি দেখার জন্য আসছি। আসলে প্রতি বছরই আপনারা শয়তানের দায়িত্ব পালন করেন, আমি বহুদিন ধরে শুনতেছি। আমি একজন চিল্লার সাথী, আমি কাকরাইল তাবলিগে সময় দিই। এই যে আপনারা আমার এই তিন মিনিটের প্যাকেজে নিযুক্ত করছেন, রমজান একটা মাস এগারোটা মাস আকাম কুকাম করলেন, রমজান মাসটা আইলো, আপনারা এনো তিন মিনিটের হিসাব করতেছেন যে কত কম সময় আল্লাহর ইবাদতটা খালি লোক দেখানো, সমাজকে দেখানো ইবাদতটা করন যা। আরে ভাই, যে মাসের ভিতরে এক অক্ত নামাজ পড়লে, এক রেহাত নামাজ পড়লে অন্য মাসে সত্তর রেহাতের সমান সব পাওয়া যায়। যে মাসে একবার আলহামদুলিল্লাহ করলে জান্নাতে বড় বড় গাছ রোপণ করা হয়, যে মাসের একটা নাকি অন্য মাসের সাত হাজার নাকি সমান, সেই মাসটাতে আপনারা কিভাবে কম চিপায়া চাপাইয়া বাচ্চা বাচ্চা খালি কোনোভাবে ফার করে দিতে চান? এই সব মানুষদেরকে আমি নামাজ পড়াই আমরা কোন দুনিয়া তো চিন্তাটা করবান, এই দিয়ে তো নাম পাবি সারাটা দিন তো ভার করুন লাগবো মানুষের রোজা রাখিয়া। তারপরে যদি ইমাম সাহেবের ইমাম সাহেবের ভিতরে গিয়ে খারো, অন ইমাম সাহেবের যদি আলহামদুর সূরা কইতে কইতে তিন ঘন্টা ভার করে মনে করুন। এটাই তো আমাদের দেশে সমস্যা ভাই, তারাবির নামাজটা হচ্ছে এটা রিল্যাক্সের একটা নামাজ। আপনি শান্তি করে সারাদিন রোজা রাখছেন, ইফতার করেন, রেস্ট নেন, রেস্ট নিয়ে তারাবির নামাজ করেন ভাই একটা মাসই তো। আল্লাহ রাসুল বলছে যে ব্যক্তি এই রমজান মাস আসার পরে তার নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতে না পারে, আল্লাহ এবং তার জিব্রাইল সহ সাক্ষী সহ আল্লাহ আল্লাহ রাসূল দোয়া করছে যে তার অভিশপ্ত এবং ধ্বংস হয়ে যায়। জেলে একটু উঠো, একটু উঠো, একটা মহামান্বিত রমজান মাসে আমার বসার দরকার নাই, মহামান্বিত। আমি দুইটা কথা বুঝাইতে চাইতেছি। আচ্ছা আপনারা একটা মাস পাইছেন, এটা রহমত বরকত মাগফিরাত। প্রথম দশ দিন রহমত, তারপরে বরকত, তারপরে হচ্ছে ক্ষমা বা নাজাত বা মাগফিরাতের। এই যে তিনটা তিরিশ তিরিশ দিনকে তিন দিয়ে ভাগ করা হয়েছে দশ দিন করে, এই সময়গুলারে হাসিল করেন আপনারা। এই সময়গুলা যেভাবে আল্লাহর কাজে বেশি লাগাইতে পারেন চেষ্টা করেন। এই কম্বো প্যাকেজ আর ধুমধারাক্কা ডিজে ইমাম আইনা হুদাই এই সমাজকে কলঙ্কিত করবেন না, এই মূল্যবান সময়কে নষ্ট করবেন না। ঠিক আছে, এই যে মুরব্বী ৩৬ বছর ধরে ইমামতি করতেছে, কত সুন্দর করে তেলাওয়াত করছে, তারে আপনারা আবেশা। আসলে সত্যি আমরা এত আপনার কথাই যা বুঝলাম যে আমরা ভুলেছিলাম, অবশ্যই ভুলেছিলাম। যখন আমাদের চোখ খুলে দিছেন ইনশাল্লাহ, আপনি চাকরি আমাদের এখানেই করতে হবে, আপনার বাহিরে একটু সমস্যা। আমি পার্সোনালি আমার নিজের মসজিদ আছে, আমি সেই জায়গায় তারাবি পড়াইতে হয়। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আসলাম। আপনারা একজন প্রবীণ মুরব্বী দেখে আপনারা ইমামতি রাখতে পারেন। এই যে বদরুল্লাহ হাফেজ সাহেব, হাফেজ সাহেব কিন্তু খুব সুন্দর তেলাওয়াত করছে, ওনারও রাখতে পারেন। আচ্ছা তাইলে একটা কাজ করি, আপনি যেহেতু আমাদেরকে জ্ঞান চক্ষু খুলে দিচ্ছেন, তাহলে এই যে মুরব্বীর আমরা ইমাম আর ওনাকে মুয়াজ্জিন হিসাবে দোয়াজুন্ডে রেখে দিই। সভাপতি সাহেব আমি একটা কথা কই। হ্যাঁ নামাজ পড়ে হার তারবাম তারাবির নামাজ। এই যে একটা সত্য কথা আপনি কইছেন, এটা শুধু আপনার এলাকাত না, সারা বাংলাদেশে এই কিছু যুবকদের আরো আগ্রহ বেড়ে গেছে। এরা চিন্তা করে আজকে কোন মসজিদে তাড়াতাড়ি পড়ায়, ওই মসজিদ তারা বাছাই করে। এই থেকে আমাদের বাইরে এইতে হবে ভাই। না না ঠিক আছে, আপনার মতন জ্ঞানী লোকের দরকার, আপনি হেই মসজিদে অন্য একটা ইমাম নিযুক্ত করুন, আর আপনি নিজে আমরা মসজিদে একটা মাস একটু হেদায়ত করুন। আমরা মূর্খ মানুষটিরে আল্লাহ দোয়া আল্লাহর কাছে হাত বাড়াই যে আল্লাহ আপনারে হয়তো তোমার কাছে রাহু। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, কিন্তু আমি কোনো তারাবির হাদিয়া বা কোনো টাকা পয়সা নিব না। হ্যাঁ আমি আপনাদের এক মাস নামাজ পড়াবো, একটা মানুষ একটু একটা মাস একটু হেদায়ত করুন আমরা মূর্খ মানুষটিরে। ঠিক আছে ঠিক আছে, এ কাবিল ভাই হুজুরে লয়ে যা তাড়াতাড়ি, কাছারি করে লয়ে যা সভাপতি সাহেব, হুজুরে লয়ে কাছারি করে দাও। ঠিক আছে আমরা আইতাছি সভাপতি সাহেব, আপনি আমার লগে লোন। হুজুরে যে কথা কইছি আমার একবারে মনে দিলে মানে সবদাই হুজুরে হাসা কইছি। এই যে মানুষে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমরা সুরার তো একটা ইয়ে আছে, খালি বলডা ফলডা কইলি তুই তো না 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 শুদ্ধ করে কই তুই, শুদ্ধ করিয়া যেন টান লাম্পা লাগবে না, লাম্পা টান দেওয়া লাগবো, যেন বাড়ি টান দেওয়া লাগবো না, বাড়ি টান দেওয়া লাগবো, এটার নাম হচ্ছে ইসলাম।
এরম করে পড়িয়া দেবেন গিয়া। এটা কিন্তু আল্লাহ সব লেখতেছে, আল্লাহ আমরা সমাজের মাধ্যমে, আমরা এলাকার মাধ্যমে, আমরা মসজিদের মাধ্যমে একটা জ্ঞানী মানি হুজুর দান করছে, আল্লাহ নিজের হাতে দিছে এই হুজুর। কারণ আল্লাহ বুঝছে যে প্রত্যেকটা আমরা এলাকার প্রত্যেকটা মানুষ হইছে মূর্খ, এই মূর্খ মানুষকে হেদায়ত করার জন্য এই লোক পাঠাইছে হুজুরে তালাবি করিগা আসেন। চলো।